সংবাদ বিনোদন করছে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুরু মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। স্বাগত হেডলাইন্স রিপোর্টার পর্দায় চোখ রাখবো এই মুহূর্তের খবরে। মারুতি এবং স্কুটি মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক যুবক, আহত অন্য দুজন আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বোচং নগর থানাধীন বণিক্য চৌভনী এলাকায়। নিহত যুবকের নাম আকাশ দাস, তার বাড়ি চানমারি এলাকায়। স্থানীয় লোকজন জানায় একটি স্কুটিতে করে তিনজন বাইক আরোহী তীব্র গতিতে ধাক্কা মারে একটি মারুতি গাড়িতে, আর তাতেই এই দুর্ঘটনা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমরা দাঁড়িয়ে ছিলাম এখানে দোকানের সামনে, তো আমি আসছিলাম বিশ্বজিৎ গাছুল, আমরা এলাকাবাসী তিনটে জন আসছিলাম, খালি বাড়ি থেকে বাইরে ছিলাম। তো হঠাৎ দেখি একটা স্কুটি আইছে, প্রচন্ড স্পিডে আইছে, প্রচন্ড গতিতে। তো আয়েসিরা মারুতিটা, একটা মারুতি অগ্নি গাড়ি আসছিল, ওই গাড়িটাও আমাদের এলাকারই। তো তিনটা ছেলে আসছিল একটা স্কুটির মধ্যে, মানে একদম দ্রুত বেগে আইছে আয়েসিরা, আপনার এটার মধ্যে সদূরে ধাক্কা দিছে। দিয়ে সেরা একটা ছেলে, মানে যে স্কুটিটা চালাইছিল, এত রাস্তার মধ্যে পড়ে রয়েছে, একদম কান নাক দিয়ে চোখ দিয়ে রক্ত বেরিয়েছে। আর একটা ছেলের আমি ড্রেন থেকে তুলছি, দুইটা ছেলের আমি চিনি না, শুনছি এদিকে রিলেটিভের বাড়িতে আইছিল। তো দুজনের পরিচয় পাইছি না, একজনের পরিচয় পাইছি, হ্যাঁ সঞ্জয় দাস, একজন দোকানদার আছে বনিকো চুংড়িতে, ওনার দোকানে কর্মচারী আর কি। একজনের পরিচয় পাইছি আর দুজনের পরিচয় পাইছি না, তিনজন। বুধবার সাত সকালে তিলিয়ামুড়া থানার তুইসিন্দ্রায় বাজার সংলগ্ন এলাকায় পুকুরে জল থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। জানা গেছে তার নাম প্রদীপ দাস। খবর পেয়ে তিলিয়ামুড়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পরে ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের লোকজনদের হাতে। প্রাথমিকভাবে অনুমান, নেশাগ্রস্ত অবস্থায় পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তার। বাড়িতে গেছে না, তারপরে আমরা মনে করছি, মানে বাবা তো মানে প্রায় সময় মানে পূজা টুজায় থাকে আর কি। তো আমরা বাড়ির দিকে মানে বাড়ি ছিলাম, দুইবার বাড়ি সেরে পাইছি না। তারপরে মা বাড়া গেছিল, বাড়ি ছিল বাড়ি, মানে প্রবলেম করেছে, মানে পাইছে না। তারপরে আমি ঘুমিয়েছিলাম, আমি দেখতে পাই, তারপরে ওখানে ঘুমিয়েছিলাম। তারপরে কাকুর আছে যে কে কল করছে বলছে, সেখানে মানে জলপ্রিয় হয়েছে আর কি। তারপরে কাকুর লোক এসে এসে দেখছি এই অবস্থা। দুই দফায় 75 টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। গত 3রা ফেব্রুয়ারি পর্যন্ত রান্নার গ্যাসের দাম ছিল 826 টাকা, 4ঠা ফেব্রুয়ারি 25 টাকা বেড়ে হয়েছে 855 টাকা। একই মাসে 15ই ফেব্রুয়ারি তারিখে গ্যাসের দাম আরো 50 টাকা বেড়েছে। বর্তমানে আগরতলায় এলপিজি গ্যাসের মূল্য 901 টাকা আর হোম ডেলিভারির গ্যাসের মূল্য 930 টাকা। এই অবস্থায় বিপাকে পড়েছে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত অংশের লোকজন, এনে ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। লাস্ট আমরা ফেব্রুয়ারি 4 তারিখ অব্দি গ্যাসের দাম আসলো 826 টাকা কাউন্টারে, আর হোম ডেলিভারি আসলো 851 টাকা বাড়িতে, যে যা হোম ডেলিভারি দেওয়া হয় এটা 25 টাকা বাড়ছে, বেড়ে হচ্ছে 855 টাকা হয়ে গেছে কাউন্টারে, আর হোম ডেলিভারি রেট হচ্ছে 880 টাকা। তারপর ফেব্রুয়ারি আবার 15 তারিখ আবার 50 টাকা বাড়ছে, 50 টাকা বাইরে কাউন্টারে রয়েছে 901 টাকা, আর হোম ডেলিভারি রয়েছে 930 টাকা। সময় এখন বিরতির, সঙ্গে থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়, যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার সিস্টার গুঁড়ো মশলা। নিশ্চিন্তের প্রতীক সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার।
श्याम सुंदर कंपनी ज्वेलर्स। हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स। नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। यूनिकोड फार्मर यूनिपेन जेल पेनलेस लाइफ एर जन्ने। डिस्ट्रीब्यूटरशिप एर जन्नो जोगाजोग करुन आमादेर टोल फ्री नंबर 1800-208-8811। सुखी गृहकोण एकटा स्वप्नमय बाड़ी जा मन के छुए जाए हृदय जोड़ानो अनुभवे। ड्रइंग रूम, बेडरूम, किचन, डाइनिंग, बाथरूम सबेते भालोबाशार रूपायण। दारुण अनुभव। स्वप्निल बाड़ी रूपायणे यूरेका मोजाइक टाइल्स एंड सैनिटेशन सौंदर्येर चिरंतनी उद्भास। पोस्ट अफिस चौमुहनी आगरतला पश्चिम थानार पाशे। यूनिकोड फार्मर यूनिपेन जेल पेनलेस लाइफेर जन्ने। डिस्ट्रीब्यूटरशिप एर जन्य जोगाजोग करुन आमादेर टोल फ्री नंबर 1800-208-8811। प्रकाशित हलो पारुल त्रिपुरा माध्यमिक टेस्ट पेपर्स 2021। पर्षद प्रदत्त रिड्यूस्ड सिलेबस ও নতুন মার্কস ডিভিশনের উপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হল জিঙ্ক কোটেড, তাই নিশ্চিত হয় আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, jar 8 pocket ebong unique rib design tank tike kore tole shobar theke shera। Polytech International er prottekti water storage tank IR technology dara somriddho hoy gorom abohar moddheo jol ke shorboda shitol rakhe। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। সাল 2019 ত্রিপুরা টেস্ট পেপারসে ঐতিহাসিক পরিবর্তন এনে পারুল লাইব্রেরি প্রথমবারের মতো প্রকাশ করেছিল সায়েন্টিফিক টেস্ট পেপারস। ত্রিপুরার অভিজ্ঞ এবং স্বনামধন্য শিক্ষক শিক্ষিকাদের মডেল প্রশ্নপত্র তৈরি সম্পূর্ণ নতুন ধারার সেই সায়েন্টিফিক টেস্ট পেপারসই সৃষ্টি করেছিল 2020 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 99% কমনের রেকর্ড। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য প্রকাশিত হল সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। কোভিডে কঠিন পরিস্থিতিতে সিলেবাস যেমন বইও তেমন, রিডিউস সিলেবাসে 950 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তৈরি মডেল প্রশ্নপত্র ও কমন আসবেই এমন সাজেশনসে তৈরি মাধ্যমিক বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম পৃথক পৃথক খণ্ডে, উচ্চ মাধ্যমিক সায়েন্স এবং আর্টস কমার্স পৃথক পৃথক খণ্ডে।
তাই সাইন্টিফিক টেস্ট পেপারসকে নকল করে তৈরি করা অন্য কোনো প্রকাশনের সাধারণ টেস্ট পেপারস নয় আজই হাতে তুলে নাও পারুল লাইব্রেরির সাইন্টিফিক টেস্ট পেপারস 2021 টেস্ট পেপারসের রাজা পারুল লাইব্রেরির সাইন্টিফিক টেস্ট পেপারস স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যার ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতে নাগালে সাশ্রয়ী দামে তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংস এর কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড় রাম ঠাকুর হার্ডওয়্যার অ্যান্ড ইন্টেরিয়র্স ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে হরিগঙ্গা বসাক রোড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে আগরতলা বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী মঙ্গলবার অগ্নিদগ্ধ অবস্থায় চিবি হাসপাতালে এসে ভর্তি হয়েছিলেন তার শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার সকালে হাসপাতালে গেলেন রোগী কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা সাংসদ প্রতিমা ভৌমিক তার বাড়ির লোকজনদের সাথে কথা বলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন সাংসদ চিকিৎসকেরা জানান তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দেওয়া হচ্ছে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে পরে সাংসদ জানান চিকিৎসার ব্যয়ভার বহন করবে রোগী কল্যাণ পর্ষদ সাংসদ প্রতিভা ভৌমিক তার দ্রুত আরোগ্য কামনা করেছেন তো নিজেই বুঝতে পারছে না কি হয়েছে সাধারণত বোঝাতে আমরা সবাই মেয়েদের একটা উৎসাহ থাকে ওই দিনে শাড়ি পরে স্কুলে যাওয়া মার শাড়িটা প্রথম পরা জন্য তারা অপেক্ষা করে আমাদের সময় সেটা ছিল তো সেই উৎসাহ উদ্দীপনা সরস্বতী পুজো উদযাপন করতে যখন স্কুলে গেছেন সেই জায়গা থেকে যেটা আমরা জানলাম অনেকে বলছে যে যোগ্য হয়েছিল সেটা থেকে একটা মোমবাতি থেকে তার শাড়ির আসলে আগুনটা লেগেছে সেটা বলে তো কিছু হবে না কিন্তু এখন তাকে ট্রিটমেন্ট করাতে হবে আমাদের তরফ থেকে যতটুকু করার সবটা হবে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস বুধবার কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি প্রজন বিশ্বাস জানান অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পরেও কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো হেলদোল নেই প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে অবিলম্বে এর লাগাম টানতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস সেটা না করো তারা মূল্য বৃদ্ধি করে যাচ্ছে ধাপে ধাপে এবং গত এক মাসের মধ্যে আপনারা জানেন যে পেট্রোল এবং ডিজেলের প্রাইস 12-14 টাকা করে বৃদ্ধি পেয়েছে এবং এক ধাপে রান্নার গ্যাসের প্রাইস 75 টাকা বৃদ্ধি পেয়েছে এর আগেও কয়েক ধাপে বৃদ্ধি পেয়েছে এই সরকার আসার পরে বিজেপি সরকার আসার পরে একবারও কোনো হ্রাস আমরা দেখতে পারিনি এইসব মূল্য বৃদ্ধির মধ্যে শুধু ক্রমাগত বেড়ে আকাশ ছোঁয়ার দিকে যাচ্ছে তার জন্য আজকে সর্বভারতীয় যুব কংগ্রেস প্রেসিডেন্ট শ্রী শ্রীনিবাসজির নির্দেশে আজকে প্রত্যেকটি স্টেটে আমরা এই আন্দোলন নিয়ে যাচ্ছি ইউথ কংগ্রেসের তরফ থেকে আমরা তিলিয়ামুড়া শহর থেকে জাতীয় সড়ক ধরে আঠারোমুড়া পাহাড়ের 41 মাইল থেকে প্রায় 5 কিলোমিটার দূরে থাকা পরিমল দেবমা স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করে আসছেন বাম আমলে বিরোধী দল করার সুবাদে ভাগ্যে কিছু জোটেনি পরিমল দেবমা একই অবস্থায় এই আমলেও তাই হতাশা পিছু ছাড়ছে না তার কোনো মতে দীর্ঘ প্রায় কয়েক দশক ধরে বাম জমানায় বিরোধী দলের সমর্থক হওয়াতে খিসারত দিতে হয়েছে পরিমল দেববর্মার পরিবারকে বর্তমানে বিজেপি আইপিএফ একটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরও এই পরিবারটির ভাগ্যে জোটেনি সরকারি কোনো সুযোগ সুবিধে তেলিয়ামুড়া শহর থেকে জাতীয় সড়ক ধরে আঠারোমুড়া পাহাড়ের 41 মাইল থেকে প্রায় 5 কিলোমিটার দূরে থাকা পরিমল দেববর্মা স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করে আসছেন বাম আমলে বিরোধী দল করা সুবাদে ভাগ্যে কিছু জোটেনি পরিমল দেববর্মার সে গরিব হলেও রেশন কার্ড কিন্তু তার এপিএল সে সময় বামফ্রন্ট সরকারের প্রশাসনিক ব্যবস্থায় সরকারের কাছে সরকারি একটি ঘর কর্মসংস্থানের জন্য একটি কাজ এমনকি সংসার পরিচালনার জন্য সরকারি কাজের আর্জি বহুবার জানিয়েছিলেন কিন্তু সরকারিভাবে কোনো সাহায্য করা হয়নি সেই পরিবারটিকে বিপিএল রেশন কার্ডের যোগ্যতা থাকলেও পায়নি বিপিএল রেশন কার্ড তৎসময়ে রাবার চাষের উপযুক্ত জমি থাকলেও বঞ্চিত করে রাখা হয়েছে সেই পরিবারটিকে
सरकार नुमाया खो अंकाई को कारेन बुमाया लेट्रिन टेट्रिन घुमाया अंकाई थाइचिंग सामाई को बागान सागान रिना निह कक सजा अकक रोटा कमाजाक आगे बड़ो बह सामू खाइया सामू खाइमान बीस ताबुकू नुआ सामूनी मुनाफल कर सामू खाने थाई जाना ना जाखासी जो सामू मा खाओ मास मासा एंक दाम सामू खाइमाना बताबो अंकाई सामू खाया दंगरा खा अंकाई को आगे सबो ना बागान रिना लेट्रिन रिना नग रिना तब अक्री বর্তমান সরকার প্রতিষ্ঠার পরেও তার ভাগ্যে জোটেনি কিছুই। সরকারিভাবে কোনো সাহায্য না পেয়ে হতদরিদ্রের মতন দিন গুজরান করে যাচ্ছে পরিমল দেব বর্মা। ফলে বর্তমান সরকারের উপর আস্থা হারিয়ে পূর্বপুরুষদের দেখানো পথ অনুসরণ করে কাজ করে চলেছেন তিনি। ডিউরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা। ফিরছি ছোট বিরতির পর, সঙ্গে থাকুন। ট্যাঙ্ক মারি বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভূচুম নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কের 8টি প্যাকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান শাহ টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমের টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা শাহ টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানে অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ইউনিকোড ফার্মার, ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থ প্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থ প্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি, শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ইউনিকোড ফার্মার, ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। কোনো আনন্দ অনুষ্ঠান অথবা সাবেকিয়ানায় নিজেকে মুড়িয়ে রাখার ইচ্ছা, আজকের দিনে একটাই ঠিকানা, NH44 ধাবা। খাবারের সুস্বাদু সমাহার এবং আয়োজনে পরিচ্ছন্নতা সবইতেই এক নম্বর, NH44 ধাবা। আমতলী বাইপাস সড়কের পাশে প্রাচীন ঘরোয়া পরিবেশে আসুন আপনিও। বিবাহ বার্ষিকী সহ নানা সামাজিক অনুষ্ঠানেও আমাদের আয়োজন নজিরবিহীন। ঠিকানা, বাইপাস রোড, নিয়ার তারাশঙ্কর প্লাস্টিক। মোবাইল 7628928389। আমি দেখে নিচ্ছি স্যার, ডোন্ট ওয়ারি। দো আবার রিমোটটা বিগড়ে দিন মা, দেখো তো। অবধি গোটা মশলা এনেছো? বেটে রাখিস। ইয়েস মামা। আই এম টকিং টু মাই ফ্রেন্ড হবে নাকি আই এম স্পিকিং টু মাই ফ্রেন্ড হবে? স্পিকিং মামা। এই আমার ব্যাংক স্টেটমেন্ট গুলো কোথায় গেছো? মাই ডকুমেন্টস। গোটা পরিবারের ভরসা আর আমার ভরসা? সানরাইজ গোটা মশলা, সানরাইজ গোটা মশলা, গোটাটাই ভরসা করা যায়। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায় হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রোপাল। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির উপায়নে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে।
চৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, একজন একলাই হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে মানুষের মনে, সব পোশাকের একটাই নাম সেলিন, সিন্স 1985। আধুনিক সম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সন্ধান নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বীর বেনারসে রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। সাল 2019 ত্রিপুরা টেস্ট পেপারসে ঐতিহাসিক পরিবর্তন এনে পারুল লাইব্রেরি প্রথমবারের মতো প্রকাশ করেছিল সায়েন্টিফিক টেস্ট পেপারস। ত্রিপুরার অভিজ্ঞ এবং স্বনামধন্য শিক্ষক শিক্ষিকাদের মডেল প্রশ্নপত্রে তৈরি সম্পূর্ণ নতুন ধারার সেই সায়েন্টিফিক টেস্ট পেপারসই সৃষ্টি করেছিল 2020 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 99% কমনের রেকর্ড। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য প্রকাশিত হল সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। কোভিডের কঠিন পরিস্থিতিতে সিলেবাস যেমন বইও তেমন, রিডিউস সিলেবাসে 950 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তৈরি মডেল প্রশ্নপত্র ও কমন আসবেই এমন সাজেশনসে তৈরি মাধ্যমিক বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম পৃথক পৃথক খণ্ডে, উচ্চ মাধ্যমিক সায়েন্স এবং আর্টস কমার্স পৃথক পৃথক খণ্ডে। তাই সায়েন্টিফিক টেস্ট পেপারসকে নকল করে তৈরি করা অন্য কোনো প্রকাশনের সাধারণ টেস্ট পেপারস নয়। আজই হাতে তুলে নাও পারুল লাইব্রেরির সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। টেস্ট পেপারসের রাজা পারুল লাইব্রেরি সায়েন্টিফিক টেস্ট পেপারস। কমলপুর মহকুমার বালিগাঁও গ্রাম পঞ্চায়েতের নতুন বিল্ডিং নির্মাণে দুর্নীতি হওয়ায় কাজ ঢালাইয়ের বন্ধ রাখল গ্রামবাসীরা। কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে কাজ বন্ধ রাখে এলাকার লোকজনেরা। এখন দেখার বিষয় সরকার এ ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে। কমলপুর মহকুমার দুর্গাচৌমুনি আরডি ব্লকের অন্তর্গত বালিগাঁও পঞ্চায়েত। এতদিন বালিগাঁও পঞ্চায়েতের নিজস্ব পঞ্চায়েত অফিস ঘর ছিল না, অস্থায়ী একটি ঘরে পঞ্চায়েতের কাজকর্ম চলত। রাজ্যে বিজেপি সরকার আসার পর গ্রামবাসীদের দাবি অনুসারে বালিগাঁও প্যাক্স থেকে অর্থ নিয়ে পঞ্চায়েতের জায়গা ক্রয় করা হয়। তারপর ব্লকের আরডি ডিপার্টমেন্ট থেকে 26 লক্ষ টাকা বরাদ্দ হয় বালিগাঁও পঞ্চায়েতের নতুন বিল্ডিং নির্মাণের জন্য। বৃহৎ অঙ্কের বিল্ডিং নির্মাণের কাজটির দায়িত্ব পান দুর্গাচৌমুনি ব্লকের ইঞ্জিনিয়ার অজয় শর্মা। তিনি কাজটি শুরু করার পর থেকেই ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে আনে গ্রামবাসীরা। বাম আমলে ইঞ্জিনিয়ার অজয় শর্মা হগব কর্মচারী নেতা শ্বশুরের দোহাই দিয়ে দুর্গাচৌমুনি ব্লক থেকে প্রচুর কাজ করে পাহাড় পরিমাণ অর্থ বানিয়েছেন। তখনকার সময়ে শ্বশুর হগব বিভাগীয় কর্মচারী নেতা হওয়ায় কেউ কিছু বলার সাহস পায়নি। বাম গিয়ে রাম এসছে, কিন্তু ইঞ্জিনিয়ার বাবু ওই সেই একই বহাল তবিয়তে রয়েছেন। ইঞ্জিনিয়ার বাবু বিজেপি দলের কয়েকজন নেতাকে হাত করে সরকারি কাজগুলি 2 নম্বরি ভাবেই করে যাচ্ছেন। 2 নম্বরি কাজ থেকে বাদ যায়নি বালিগাঁও পঞ্চায়েতে নতুন বিল্ডিং নির্মাণের ক্ষেত্রেও। গ্রামবাসীদের অভিযোগ, পিলার ঢালাইয়ে নিম্নমানের রড ও কম সিমেন্ট ব্যবহার করা হয়েছে। মেঝেতে মাটি ফেলে নামমাত্র বালি দিয়ে ঢালাই দেওয়ার সময় গ্রামবাসীরা বাধা দিয়ে কাজ আটকে দেয়। আর এটার কাজ দেওয়া হয়েছে আমরা ব্লক থেকে ইঞ্জিনিয়ার অজয় শর্মাকে। আগে বছর আমরা দীর্ঘ বিশ্বাস আছিল যে এখানে আমাদের যারা মানুষ কাজটা ভালো হইব, এই মতভেদে আমরা চলছি। আর ওখানে এদিকে আইয়া দিয়ে এটা ডালাই চলছে, ফ্লোর ডালাই, 1 ইঞ্চি বালু নাই এটাতে, আর পুরাটাই মাটি। এখন যদি জল দেওয়া হয় তো এটা তো 1 ইঞ্চি কিন্তু আধা ইঞ্চিও টিকতো না। তো এইভাবে যদি একটা স্থায়ী সম্পদ নষ্ট করা হয়, সরকার এত কোটি কোটি টাকা খরচ করতেছে, হ্যাঁ, করার পরে আজকে এইভাবে 2 নম্বরই কাজ হয়, এটা তো মেনে নেওয়া যায় না। যার কারণে আমরা গ্রামবাসী সবাই মিলে আজকে এই কাজটা এক্ষুনি বন্ধ রাখছি। গ্রামবাসীদের বক্তব্য, মেঝেতে ভালো করে বালি ফিলিং করে এরপরে ঢালাই দিতে হবে, কিন্তু ইঞ্জিনিয়ার বাবু তা করতে নারাজ। আর এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। গ্রামবাসীদের অভিযোগ, কাজ ভালোভাবে না হলে তারা কাজ করতে দেবেন না। এখন দেখার বিষয় এ ব্যাপারে সরকার কি পদক্ষেপ গ্রহণ করে। ভিউরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা। ট্যাঙ্ক মারি বর্তমানে পি4 ইন্টারন্যাশনাল, যা এখন